हेलो स्टूडेंट, गुड मॉर्निंग टू एवरीवन। कैमन आछो तुम्हरा? आशा करी तुम्हरा भालो आछो। आज के आमी तुम्हादे पढ़ाबो स्टैंडार्ड वन बांगला सहज पाठ। सहज पाठेर आगे क्लासे तुम्हादे आमी करिएछिलाम तृतीय पाठे प्रथम एककेर एकटी पाठ्यांश। आज के आर तार साथे करिएछिलाम तार किछुटा अनुशीलनेर अवशिष्ट अंश। आज के आमी तुम्हादे करबो बाकी अवशिष्ट अंश अनुशीलनीटी এবং তার সাথে করাবো তোমাদের দ্বিতীয় এককের একটি কবিতা কিছুটা লাইন। তো চলো শুরু করা যাক আজকের আমাদের পড়াশোনা। দেখো আমরা চলে এসেছি তৃতীয় পাঠের প্রথম একক। আরও একবার তোমাদের আমি পাঠ্যাংশটা পড়ে শোনাবো যাতে তোমাদের সুবিধা হয়, প্রশ্ন উত্তরগুলো সহজেই করা যায়। প্রথমে দেখো কি বলেছে, ওই সাদা ছাতা দাদা যায় হাটে। তাহলে সাদা ছাতার রং কি? ছাতার রং হচ্ছে সাদা। তাহলে ওই সাদা ছাতা দাদা যায় হাটে, গায়ে লাল জামা মামা যায় খাতা হাতে। গায়ে সাদা শাল মামা আনে চাল ডাল, আর কেনে শাক আর কেনে আটা, দাদা কেনে পাকা আটা সাত আনা দিয়ে, আর আখ আর জাম চার আনা। বাবা খাবে কাকা খাবে আর খাবে মামা। তারপরে কাজ আছে, বাবা কাজে যাবে, দাদা যা হাটে যায় টাকা হাতে চার টাকা। মা বলে খাজা চাই গজা চাই আর ছানা চাই, আশা দাদা খাবে। আশা দাদা আজ ঢাকা থেকে এলো, তার বাসা গড়পাড়ে। আশা দাদা আর তার ভাই কালা কাল ঢাকা ফিরে যাবে। তো তোমাদের আগের ক্লাসে আমি এই পাঠ্যাংশটা পড়িয়ে বুঝিয়েছিলাম। আজকে আমি সেই পাঠ্যাংশের যে বাকি অবশিষ্ট অংশগুলো রয়েছে প্রশ্ন উত্তরে বা অনুশীলনীর, সেই বাকি অবশিষ্ট অংশটা আমি তোমাদের আজকে সম্পূর্ণ করাবো। তো চলো শুরু করা যাক। দেখো চলে এসেছি, আগের দিনে তোমাদের আমি করিয়েছিলাম ঠিক কথার পাশে টিক চিহ্ন আর ভুল কথার পাশে ক্রস চিহ্ন, এটা করিয়েছিলাম। আর তার সাথে করেছিলাম ফাঁকা ঘর পূরণ করো। আজকে আমি করাবো তোমাদের এক কথায় বলো, বিপরীত কথা আর হচ্ছে বাঁ দিকের সাথে ডান দিকের মেলানো। তো চলো শুরু করা যাক। এক কথায় বলেছে একটি কথায় লিখতে হবে দাদার ছাতা কী রঙের। এই যে বলেছে ওই সাদা ছাতা, দেখো ছাতাটার রং কী? সাদা। তাহলে দাদার ছাতা কী রঙের? না সাদা। কার গায়ে সাদা শাল? কার গায়ে সাদা শাল ছিল? না মামার গায়ে। গায়ে সাদা শাল কার? না মামা যায় খাতা হাতে, গায়ে সাদা শাল। দেখো খাতাটা আছে মামার হাতে, তাই মামার গায়ে সাদা শাল। তো গায়ে কার গায়ে সাদা শাল? না মামার। আতার দাম কত? দেখো এখানে দিয়েছিল না দাদা কেনে পাকা আতা সাত আনা দিয়ে, তাহলে আতার দাম কত? সাত আনা। আতার দাম কত বা আতা কত টাকায় কিনেছিল? না সাত আনা। জামের দাম কত? দেখো এখানে আছে জাম চার আনা, তাহলে বলেছিল কি দাদা কেনে পাকা আতা সাত আনা দিয়ে, আর আখ আর জাম চার আনা। তাহলে জামের দাম কত? চার আনা। আতার দাম হচ্ছে সাত আনা, আর দাম জামের দাম হচ্ছে চার আনা। আশা দাদার ভাইয়ের নাম কি? আশা দাদার ভাইয়ের নাম কি ছিল স্টুডেন্ট? কালা। এই যে আশা দাদা আর তার ভাই কালা, তাহলে আশা দাদার ভাইয়ের নাম কি ছিল? কালা। দেখো আমাদের হয়ে গেল প্রশ্নোত্তরগুলো। এবার বলেছি খোপ থেকে নিয়ে ফাঁকা ঘরে বিপরীত কথা লেখো। বিপরীত মানে বলেছি যে শব্দটা দেওয়া থাকে তার উল্টোটা হবে। যায়, যায়ের বিপরীত কী হবে? আসে। যায় আসে। কালের বিপরীত কী? আজ।
কেনে বেচে যাবে আসবে পাকা কাঁচা এলো গেল। দেখো প্রত্যেকটা শব্দরই কিন্তু উল্টোটা হয়েছে, অর্থাৎ বিপরীত কথা হয়েছে। এবার দেখো লাইন টেনে বাঁ দিকের সাথে ডান দিকের কথাগুলি মেলা। বাঁ দিকের কিছু কথা আছে, ডান দিকেও কিছু কথা আছে। বাঁ দিকের কথার সাথে ডান দিকের যে কথাগুলো মিলবে সেইগুলোই আমরা দাগ টেনে মেলাবো। দাদার গায়ে সাদা শাল, দাদার গায়ে সাদা শাল ছিল কি না, দাদা লাল জামা, মামা বাবা কাকা আর মামা। তাহলে দাদার গায়ে কী ছিল? দেখো ছবিতে দাদার গায়ে ছিল লাল জামা আর মাথায় কী ছিল, সাদা ছাতা। তাহলে দাদার গায়ে লাল জামা। তারপরে চাল ডাল আনে কে, চাল ডাল কে কিনেছিল, মামা। আতা আখ জাম খাবে, এগুলো কারা খাবে, বাবা খাবে, কাকা খাবে, আর খাবে মামা। মামার গায়ে সাদা শাল, হাটে যায় দাদা। তো দেখো আমাদের কিন্তু প্রশ্ন উত্তরগুলো কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদের আমি কী করলাম পাঠ্যাংশটা পুনরায় পড়ে শোনালাম। তো চলো এবার আমরা এই পাঠ্যাংশেরই আর একটা একক আছে, অর্থাৎ তৃতীয় পাঠের আর একটা একক আছে, এটা প্রথম একক হলো। এবার আমরা দ্বিতীয় এককের একটা কবিতা আছে, তার কিছু লাইনের সম্পর্কে আজকে আমরা জানব। তো চলো শুরু করা যাক। দেখো আমরা চলে এসেছি দ্বিতীয় এককে একটা কবিতা। এখানে কি ছবিতে দেখতে পাচ্ছি না, এইখানে ছবিতে দেখতে পাচ্ছি যে একজন মাঝি এখন নৌকো চালাচ্ছে, আর তার নৌকাতে কি আছে না, ধান বেঁধে বোঝাই করা আছে। আর দেখো হাঁস চলছে, এখানে গাছপালা আছে। তো চলো শুরু করি। এটা একটা কিসের ছবি দেখতে পাচ্ছি, একটা প্রাকৃতিক পরিবেশ, কিসের না, গ্রামের, গ্রামের একটা প্রকৃতির পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ এখানে দেখতে পাচ্ছি। তো আমরা ডাঙায় বাস করি, আর কি করে, আর আবার আমরা ডাঙায় বাস করি, যেমন আমরা মানুষেরা ডাঙায় বাস করছি, তো আবার কেউ জল ছাড়া একদম চলতে পারে না, তাই ডাঙা আর জল নিয়েই হচ্ছে আমাদের পরিবেশ। তো বক, চিল, মাছরাঙা, হাঁস এইসব পাখিগুলো কোথায় থাকে, ডাঙায় থাকলেও কিন্তু খাবারের জন্য কি করে, এরা জলের চারপাশে ঘুরে বেড়ায়। চাষি চাষবাস করে, জেলে খালে বিলে মাছ ধরে, রাখাল গরু মোষ দেখভাল করে, জলে মাছ থাকে, শ্যাওলা জলে ভাসে, ডিঙি বেয়ে যাওয়ার সময় চাষিরা গান গায়। তো এইটা আমরা জানবো আজকের এই পাঠ্যাংশ থেকে। তো চলো শুরু করা যাক। নাম তার মতিবিল, বহুদূর জল, হাঁসগুলি ভেসে ভেসে করে কোলাহল, পাকে চেয়ে থাকে বক, চিল উড়ে চলে, মাছরাঙা ঝুপ করে পড়ে এসে জলে, হেতা হোতা ডাঙা জাগে, ঘাস দিয়ে ঢাকা, মাঝে মাঝে জলধারা চলে আঁকা বাঁকা, কোথাও বা ধান ক্ষেত জলে আধো ডোবা, তারই পরে রোদ পড়ে কি বা তার শোভা। তাহলে নাম তার মতিবিল, তাহলে এই একটা নদী আছে বা পুকুর বলতে পারো, সেই পুকুরটার নাম কি, মতিবিল। তো মতিবিল হচ্ছে একটা নতুন শব্দ, আমি এখানে সার্কেল করলাম। তোমাদের কাছে যেগুলো নতুন শব্দ লাগবে সেগুলো তোমরা সার্কেল করতে পারো। বহু দূর জল মানে এই মতিবিলটার কী হচ্ছে, জলটা অনেক দূর পর্যন্ত বিস্তৃত। হাঁসগুলি ভেসে ভেসে করে কোলাহল, জলের মধ্যে কারা চলাচল করে, দেখো এই যে হাঁস, হাঁসেরা কী করে, সেই জলেতে ভেসে ভেসে বেড়ায় আর কোলাহল করে। কোলাহল মানে হইচই করে, প্যাক প্যাক করে ডাকে হাঁসেরা, দেখে দেখে হইচই করে। পাকে চেয়ে থাকে বক, চিল উড়ে চলে, তাহলে এখানে দুটো একটা পেয়েছি পাকে, পাকে কারা চেয়ে থাকে, দেখো এই যে চিল উড়ে যাচ্ছে, বক দেখো চেয়ে আছে পাকের দিকে যাতে মাছ ধরতে পারে। তা পাকে চেয়ে থাকে বক, এই একটা পেলাম পাখির নাম, চিল একটা পাখির নাম পেলাম, মাছরাঙা আর একটা পাখির নাম পেলাম, ঝুপ করে পড়ে এসে জলে। মাছরাঙাও কিন্তু মাছ ধরে খায়,
কে কে মাছ ধরে খায় জানতে পারলাম, বক, চিল, মাছরাঙা এরা সব মাছ ধরে ধরে খায়। আর মাছরাঙা কি করে, জলেতে এসে যেই মাছটাকে দেখতে পায় ঝুপ করে পড়ে যায়, পড়ে মাছ ধরে নিয়ে চলে যায়। হেতা হোথা ডাঙা জাগে, ঘাস দিয়ে ঢাকা, ডাঙা কি দিয়ে ঢাকা থাকে, না ডাঙা ঘাস দিয়ে ঢাকা থাকে, তাই তো? ডাঙা মানে আড়া, যেটা বোঝে ডাঙাটা একটা আমরা নতুন শব্দ পেলাম। মাঝে মাঝে জলধারা চলে আঁকা বাঁকা, মানে জলের স্রোতটা কি মাঝে মাঝে আঁকা বাঁকা চলে, মানে এঁকে বেঁকে চলে। এই দেখো আঁকা বাঁকা আছে, এই যে আঁকা বাঁকা করে চলছে। কোথাও বা ধান ক্ষেত জলে আধো ডোবা, ডোবা একটা নতুন শব্দ, আধোও একটা নতুন শব্দ, আধো মানে অর্ধেক। কোথাও একটা ধান ক্ষেত, কোথাও ধান ক্ষেত কী হয় না, যেখানে ধান চাষ করা হয়, ধান ক্ষেত মানে যেখানে ধান চাষ করা হয়, সেই ধানের চাষ যেখানে চাষ করা হচ্ছে সেই ক্ষেতের কাছে কী হয়েছে না, কোথাও ধানের গাছের কাছে জল দেখতে পাচ্ছি, কোথাও অর্ধেক ডুবে আছে, আবার কোথাও অর্ধেক জেগে আছে। তারই পরে রোদ পড়ে কিবা তার শোভা, শোভাটাও একটা নতুন শব্দ, এটা সার্কেল করলাম। তো সেই জলের ওপর যখন রোদ্দুর পড়ে তখন মনে হচ্ছে না কি সুন্দর তার ছবিটা, মনোরম একটা প্রাকৃতিক দৃশ্য, সেইটা দেখে যেন মন ভরে যাচ্ছে। তো আজকে আমরা এই কবিতা থেকে নতুন শব্দগুলো সার্কেল করা শিখলাম, আর তার সাথে কি শিখলাম, কবিতাটা থেকে আমরা কি জানতে পারছি সেটাও শিখলাম। তো তোমরা বাড়িতে মন দিয়ে এটা পড়বে কবিতাটি, তোমাদের খুব ভালো লাগবে। আর তার সাথে সাথে আগের যে পাঠ্যাংশটা করালাম, সেই পাঠ্যাংশ থেকে যে প্রশ্নগুলো করালাম সেগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। তো সাবধানে থাকবে, টাটা, হ্যাভ এ নাইস ডে।